চাকরচ্যুত হয়ে রাগে বসের বিলাসবহুল বাড়ি গুঁড়িয়ে দিয়েছেন কানাডার এক ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার ওই কাণ্ডের ভিডিও। সম্প্রতি কেলগারি শহরে ঘটা ওই ঘটনার ভিডিও ধারণ করেন এক প্রত্যক্ষদর্শী। এতে দেখা যায় এক্সেভেটর দিয়ে লেক পাড়ের একটি বাড়ি ভেঙে দিচ্ছেন এক ব্যক্তি। 28 জুলাই টুইটারে ভিডিওটি শেয়ার করা হয়েছে। পোস্ট দাতা এর ক্যাপশনে লিখেছেন, আমাদের লেক হাউজের কাছে চাকরিচ্যুত ক্ষুব্ধ এক কর্মচারী এক্সেভেটর দিয়ে পুরো বাড়িটি ধ্বংস করে দিয়েছে। ভিডিওটি শেয়ার করার পর ভাইরাল হয়ে যায়। এ পর্যন্ত সেটি 2,72,000 বাড়ির বেশি দেখা হয়েছে। এতে একজন মন্তব্য করেছেন, সত্যি বলতে আমরা মানসিক স্বাস্থ্যের সংকট নিয়ে যথেষ্ট কথা বলছি না, এটি কোনো স্বাভাবিক আচরণ নয়।